এইচএসসি রসায়ন, জৈব রসায়ন ডে 67 কোশ্চেন নাম্বার 1, মেলামিন তৈরিতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। অপশন এ সিলিকন ডাইঅক্সাইড, অপশন বি টাইটেনিয়াম অক্সাইড, অপশন সি অ্যালুমিনিয়াম অক্সাইড, অপশন ডি ফেরাস অক্সাইড। তাহলে 1 নং কোশ্চেন রাইট অ্যান্সার হবে টাইটেনিয়াম অক্সাইড। কোশ্চেন নাম্বার 2, কিডনিতে পাথর তৈরির জন্য দায়ী অপশন এ মেলামিন, অপশন বি রেজিন, অপশন সি মেলাডুর, অপশন ডি প্রোটিন। রাইট অ্যান্সার হবে মেলামিন। কোশ্চেন নাম্বার 3, 3 নং কোশ্চেন, এস্টারসের কত ভাগ অ্যামাইলোপেকটিন থাকে? অপশন এ 10 থেকে 10%, অপশন বি 40 থেকে 50%, অপশন সি 80 থেকে 90%, অপশন ডি 60 থেকে 80%। তাহলে 3 নং কোশ্চেন রাইট অ্যান্সার হবে 80 থেকে 90%। কোশ্চেন নাম্বার 4, এস্টারস অণু কোন বন্ধন দ্বারা গঠিত? অপশন এ আলফা গ্লাইকোসাইড, অপশন বি বিটা গ্লাইকোসাইড, অপশন সি পেপটাইড বন্ধন, অপশন ডি বিটা এন গ্লাইকোসাইড। 4 নং কোশ্চেন রাইট অ্যান্সার হবে এ আলফা গ্লাইকোসাইড। কোশ্চেন নাম্বার 5, 5 নং কোশ্চেনে বলা হয়েছে যে আমাদের খাদ্যের প্রধান উপাদান কোনটি? অপশন এ স্টার্স, অপশন বি স্টার, অপশন সি প্রোটিন, অপশন ডি সেলুলোজ। তাহলে 5 নং কোশ্চেন রাইট অ্যান্সার হবে এ স্টার্স। কোশ্চেন নাম্বার 6, জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়? অপশন এ কয়লা, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি পেট্রোলিয়াম, অপশন ডি সবগুলো। রাইট অ্যান্সার হবে সবগুলো। কোশ্চেন নাম্বার 7, ভেষজ চিকিৎসায় কত ভাগ ঔষধ জৈব যৌগের? অপশন এ 50 ভাগ, অপশন বি 70 ভাগ, অপশন সি 90 ভাগ, অপশন ডি 100 ভাগ। তাহলে রাইট আনসার হবে 100 ভাগ। কোশ্চেন নাম্বার 8, পরিবেশ বান্ধব ও কম দাম নিচের কোনটি? অপশন এ এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অপশন বি সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন সি কেরোসিন, অপশন ডি পেট্রোল। তাহলে 8 নং কোশ্চেন রাইট অ্যান্সার হবে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কোশ্চেন নাম্বার 9, আজকের পারমাণবিক যুগে জৈব রসায়নকে কী বলা হয়? অপশন এ কেন্দ্রীয় রসায়ন, অপশন বি কেন্দ্রীয় বিজ্ঞান, অপশন সি কেন্দ্রীয় পরমাণু, অপশন ডি সবগুলো। তাহলে রাইট আনসার হবে অপশন বি কেন্দ্রীয় বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজন? অপশন এ গ্যাসোলিন, অপশন বি পেনিসিলিন, অপশন সি ক্রোগেইকুইন, অপশন ডি রাবার। তাহলে যাতায়াতের জন্য প্রয়োজন অপশন এ গ্যাসোলিন। কোশ্চেন নাম্বার 11, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিচের কোনটি? গ্যামাক্সিন অপশন এ, অপশন বি অ্যালাড্রিন, অপশন সি ডিডিটি, অপশন ডি সবগুলো। তাহলে 11 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার হবে সবগুলো। এখানে গ্যামাক্সিন, অ্যালাড্রিন অর্থাৎ ডিডিটি, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কোশ্চেন নাম্বার 12, কত সালে সর্বপ্রথম পলিথিন প্রস্তুত করা হয়? অপশন এ 1930 সাল, অপশন বি 1830, অপশন সি 1933, অপশন ডি 1920। রাইট অ্যান্সার হবে 1933 সালে প্রথম পলিথিন তৈরি হয়। কোশ্চেন নাম্বার 13, নিম্ন ঘনত্বের পলিথিন কোন ধরনের পলিমার? অপশন এ রৈখিক পলিমার, অপশন বি শাখা পলিমার, অপশন সি লম্বিক পলিমার, অপশন ডি রম্বিক পলিমার। তাহলে
30 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার হবে বি, অর্থাৎ শাখা পলিমার। কোশ্চেন নম্বর 14, ফরমালিনে কত ভাগ পানি থাকে? অপশন এ 40 ভাগ, অপশন বি 52 ভাগ, অপশন সি 30 ভাগ, অপশন ডি 70 ভাগ। তাহলে রাইট অ্যান্সার হবে 52 ভাগ, ফরমালিনে 52 ভাগ থাকে পানি। কোশ্চেন নম্বর 15, ফরমালিনে স্ফুটনাঙ্ক কত? অপশন এ 21 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি -21 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 19 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কোশ্চেন নম্বর 15 রাইট আনসার হবে বি, -21 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নম্বর 16, বিষম চাক্রিক বা হিটারোচাক্রিক অ্যারোমেটিক যৌগ, অপশন এ থায়োফিন, অপশন বি সাইক্লোবিউটেন, অপশন সি পাইরোল, অপশন ডি পেট্রোল। তাহলে রাইট আনসার হবে থায়োফিন। কোশ্চেন নম্বর 17, NH2CO যৌগটি এক পানিতে দ্রবণীয়, অপশন বি জৈব দ্রাবকে দ্রবণীয়, অপশন সি মেলামাইন তৈরি উপাদান, অপশন ডি শূন্য বা নাল। তাহলে কোশ্চেন নম্বর 17 রাইট আনসার হবে মেলামাইন তৈরির উপাদান। কোশ্চেন নম্বর 18, লেসাইন পরীক্ষায় সোডিয়াম ধাতু ব্যবহারের কারণ, অপশন এ এটি অত্যন্ত সক্রিয়, অপশন বি এটি দামে সস্তা, অপশন সি এটি লবণ পানিতে দ্রবণীয়, অপশন ডি নাল। তাহলে 18 নং কোশ্চেন রাইট আনসার হবে এটি অত্যন্ত সক্রিয়। কোশ্চেন নম্বর 19, ডেটলে ব্যবহৃত উপাদান, অপশন এ ক্লোরোজাইলিন, অপশন বি আইসোপ্রোফাইল অ্যালকোহল, অপশন সি পাইন অয়েল, অপশন ডি নাল। তাহলে 19 নং কোশ্চেন রাইট আনসার হবে পাইন অয়েল। কোশ্চেন নম্বর 20, ঘনীভূত পলিমারকরণ প্রক্রিয়ায় তৈরি হয়, অপশন এ পলিঅ্যামাইড, অপশন বি পলি ইউরেথেন, অপশন সি পলি সিলোক্সেন, অপশন ডি সবগুলো। তাহলে কোশ্চেন নম্বর 20 রাইট আনসার হবে এ ও বি। এ নম্বর আছে পলিঅ্যামাইড, আর বি নম্বর আছে পলি ইউরেথেন। কোশ্চেন নম্বর 21, নিচের কোনটি হোমো পলিমার? অপশন এ টেপলন, অপশন বি পিভিসি, অপশন সি নাইলন 66, অপশন ডি ফেনল। তাহলে 21 রাইট আনসার হবে অপশন এ ও অপশন বি, টেপলন এবং পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। কোশ্চেন নম্বর 22, পলিমারের বৈশিষ্ট্য, অপশন এ তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, অপশন বি জৈব দ্রাবকে দ্রবণীয়, অপশন সি নির্দিষ্ট গলনাঙ্ক নেই, অপশন ডি অজৈব ধর্ম। তাহলে 22 রাইট আনসার হবে অপশন এ, অপশন বি। তাহলে এ আর বি রাইট আনসার। কোশ্চেন নম্বর 23, মেলামাইনের ব্যবহার, অপশন এ কোকারিস প্রস্তুত করা, অপশন বি আগুনরোধী কাপড় প্রস্তুত করা, অপশন সি রেইনকোট প্রস্তুত করা, অপশন ডি মার্কিউরি ক্লোরাইড প্রস্তুত করা। তাহলে কোশ্চেন নম্বর 23 রাইট আনসার হবে অপশন এ ক্রোকারিস প্রস্তুত করা, এবং অপশন বি আগুনরোধী কাপড় প্রস্তুত করা। তাহলে এই দুটি প্রস্তুত করা এ আর বি দিয়ে। কোশ্চেন নম্বর 24, সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের পানির সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? অপশন এ সালফিউরিক অ্যাসিড, অপশন বি সালফিউরিক অ্যাসিড, অপশন সি নাইট্রিক অ্যাসিড, অপশন ডি সালফার ট্রাইঅক্সাইড। রাইট আনসার হবে অপশন এ সালফিউরিয়াস অ্যাসিড। কোশ্চেন নম্বর 25, অ্যালকেনের ক্ষেত্রে, অপশন এ
এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা সঠিক আছে। অপশন বি, এটি সাধারণ সংকেত CnH2n+2, যেখানে এন এর মান 1, 2, 3, এটাও সঠিক আছে। অপশন সি, এটি সাধারণ প্যারাফিন নামে পরিচিত, এটাও সঠিক আছে। নাম্বার অপশন ডি, এন অ্যাসিটাইল ইথাইল অ্যামিন, এটা সঠিক নেই। তাহলে রাইট আনসার হবে এ, বি, সি, তিনটাই রাইট আনসার।